আজকের ভিডিওতে মূলত আলোচনা করব দুটো বিষয় নিয়ে। একটা বিষয় হচ্ছে আপনার যে মোহনবাগানে আর কোনো নতুন বিদেশি আসছে কি না, বা 7 বা 8 জন বিদেশি রেজিস্টার করার সম্ভাবনা কতটা, এটা নিয়ে একটা আলোচনা করে নেব। আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আবার দেখলাম লিখছেন যে আনোয়ার আলী প্রসঙ্গটা ভীষণ বোরিং হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে যতদিন না কোনো ডিসিশান আসছে আর যতদিন আপডেট আসছে, আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সামান্যই কিছু আপডেট, বিশাল ডিটেলে কিছু যাব না, আর বেশি সময় ওটা নিয়ে নষ্ট করব না। লাস্টে না যা আপডেট আছে সেটা একবার করে আপনাদেরকেও আপডেট করে দেবো, ব্যাস এইটুকুনি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব যে মোহনবাগানের সপ্তম এবং অষ্টম বিদেশি নিয়ে যেটা একটা আলোচনা ছিল যে আসতে পারে মলিনা, দুজন প্লেয়ার আনতে পারে, সেটা নিয়ে কি দাঁড়ালো। দেখুন, যতদূর খবর পাওয়া যাচ্ছে যে একটা চেষ্টা ছিল সুপার কাপের ক্ষেত্রে, যদি সুপার কাপে বিদেশির সংখ্যা বাড়ানো হতো, মানে 8 জন বিদেশি রেজিস্টার করতে দেওয়া হতো, 4 জনকে খেলাতে দিত বা 7 জন রেজিস্টার করার পারমিশন দিত, তাহলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এএফসি কাপে এক্সট্রা বিদেশি নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে যে বাকি ক্লাবগুলো এটাতে রাজি নয়, এবং এটা আপনাদের কাছে খুব ক্লিয়ার করে দেওয়াটা দরকার যে সুপার কাপ হোক, ISL হোক, মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনকে নিয়ে তো পুরো টুর্নামেন্টটা হয় না। এবং যদি এবছর মোহনবাগান ইস্টবেঙ্গল, তাই অন্য বছর যদি দুটো কোনো টিম এএফসি খেলে, তাদের দুজনকে নিয়ে তো আর এটা হয় না। তো ন্যাচারালি সকলের মতামত নিতে হয়, তো সকলেই এটাতে আপত্তি জানাচ্ছে, কারণ সুপার কাপের মতো জায়গায় তারা একটা নকআউট টুর্নামেন্টের জন্য একজন এক্সট্রা বিদেশি এফোর্ড করতে পারবে না। এবং সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি একটা করে এক্সট্রা বিদেশি নেয়, তাহলে তারা কিন্তু একটা আনডিউ অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কারণ তারা একটা এক্সট্রা চেঞ্জ করতে পারবে। তো সেইটার জন্যই তারা সকলে আপত্তি জানিয়েছে, এবং FSDL এর সঙ্গে ক্লাব ম্যানেজমেন্টদের যা কথা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সুপার কাপেও ISL-এর মতো একই নিয়ম থাকতে চলেছে, কোনো রকম পরিবর্তন হবে না, এবং সেই পরিবর্তনে অন্যান্য ক্লাবের সায় নেই। তো স্বাভাবিকভাবেই মোহনবাগানকে কিন্তু 6 জন বিদেশি নিয়েই AFC কাপ খেলতে হবে। এর বেশি বিদেশি আপনি নিতে পারেন দলে, কিন্তু তাকে রেজিস্টারই করাতে পারবেন না। তো রেজিস্টার না করলে তো আর খেলে মানে টিমে নিয়ে কোনো লাভ নেই। তো স্বাভাবিকভাবে এটাই ধরে নিতে হচ্ছে, এই 6 জন বিদেশিকে নিয়েই যা করার করতে হবে AFC কাপে। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এবং সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। কিছুদিনের মধ্যে সুপার কাপ নিয়ে যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, তখন তার রুলস অ্যান্ড রেগুলেশনটাও ক্লিয়ার হয়ে যাবে, এরমই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে ভেতর থেকে। এবং সেই কারণেই ক্লাব ম্যানেজমেন্ট আর অন্যান্য বিদেশিদের দিকে, মানে তাদের সঙ্গে কথাবার্তা যা হচ্ছিলো, সেগুলো স্টপ আপাতত করে দিচ্ছে। এবং এটার ফলে যেটা হচ্ছে যে মোহনবাগানের ক্ষেত্রে মেন সমস্যাটা কিন্তু মিডফিল্ডে দাঁড়িয়ে যাবে। মিডফিল্ডটা টোটালি ইন্ডিয়ান মিডফিল্ড রয়েছে, একমাত্র গ্রেগ স্টুয়ার্ট, সেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। দিমিত্রি পেট্রাটাস, ও অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। তো দুটো একই ধরনের প্লেয়ার রয়ে গেছে, সামনে দুটো স্ট্রাইকার রয়ে গেছে, এবং পেছনে দুটো ডিফেন্ডার রয়ে গেছে। CDM বা CM পজিশানটা কিন্তু ইন্ডিয়ানদের দিয়েই ফাইনালি ম্যানেজ করতে হবে, সেটা ISL-ই হোক বা ACL-2-ই হোক। তো এই জায়গাটা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে চাপের, সেটা হচ্ছে যে আপনি 6 জন বিদেশিকে যখন একটা টিমে একসঙ্গে খেলিয়ে দিচ্ছেন, এবং আপনি দেখছেন যে ধরুন সাপোজ আমি বলছি আমরা 1 গোলে জিতছি, অপোনেন্ট আমাদের সবসময় স্ট্রং রয়েছে, তো আমাদেরকে যদি ডিফেন্ড করতে হয় যে না একটা গোল আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তখন যেটা হয় ডিফেন্সটাকে বাড়িয়ে অ্যাটাকটার থেকে একজন প্লেয়ারকে তুলে নিয়ে ডিফেন্সে আরও প্লেয়ার বাড়িয়ে জিনিসটাকে স্ট্রং করা, সেই রকম কোনো অপশান আমাদের কাছে থাকবে না। 6টা বিদেশিকে একসঙ্গে নামিয়ে দেওয়া মানে আপনার তুরুপে যতগুলো তাস আছে সব আপনি একসঙ্গে খেলে দিলেন, আপনার কাছে আর কোনো অপশান রইল না যে ফার্দার কোনো প্লেয়ারকে নামিয়ে গেমটা চেঞ্জ করার। তো সেক্ষেত্রে যদি খেলাতে হয় তাহলে তো সেই 5 জনকে খেলাতে হবে, 1 জনকে রিজার্ভে রাখতে হবে, পরে প্রয়োজন হলে একসঙ্গে 6টা বিদেশিকে ইউজ করতে হবে। এবং সেটা করার পরে অপোনেন্ট যেরকম রয়েছে তাদের বিরুদ্ধে যে কী করা যাবে, এটা নিয়ে তো একটা বড় প্রশ্ন রয়েই যাচ্ছে। এবারে নেক্সট যদি আসি আনোয়ার আলীর আপডেট, আপডেট কিছুই নয়, আনোয়ার আলীকে নিয়ে নতুন কোনো কথা বিশেষ বলা যাবে না, লিগাল কেস চলছে, এবং সেটা হলে আবার চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিয়ে নিতে পারে, তো ডিটেল আমি বলতে পারবো না। তবে এইটুকু আপনাদেরকে জানাতে পারি যে এখন সিচুয়েশানটা যেখানে দাঁড়িয়ে আছে, তো PSC যে ডিসিশানটা নেবে সেটাই কিন্তু সবাই মেনে নেবে,
এরমই একটা সিচুয়েশান হয়ে আছে। ফার্দার এসকালেট কেউ করবে না, কারণ হচ্ছে প্রত্যেকের পার্টেই কিছু প্রবলেমস আছে। এবং দু নম্বর বিষয় হচ্ছে, ফিফা যদি এটা মানে এটা যদি পিএসসি ডিসিশনটা কারোর পছন্দ না হয়, সে যদি ফিফাতে যায়, ফিফা কিন্তু এত গুরুত্ব দিয়ে ভারতবর্ষের একটা প্লেয়ারের কী হলো না হলো সেটা নিয়ে ইমিডিয়েট মিটিং বসিয়ে কোনো ডিসিশান নেবে না, তারা তাদের শিডিউল অনুযায়ী ডিসিশানটা নেবে। এবং শিডিউল অনুযায়ী ডিসিশান নেওয়ার ফলে যেটা হবে, এই ডিসিশানটা আস্তে আস্তে কিন্তু সেই ডিসেম্বর মাসও হয়ে যেতে পারে। তো ন্যাচারালি মোহনবাগান, ইস্টবেঙ্গল বলুন বা দিল্লি এফসি বলুন বা যে ক্লাবের সঙ্গে আনোয়ার আলী চুক্তি সই করেছিল সেই ক্লাবই বলুন না কেন, তাদের খুব একটা কিছু যায় আসবে না। প্রবলেমটা হবে আনোয়ার আলীর, কারণ যতদিন না ডিসিশান হবে সে খেলতে পারবে না। তো যতগুলোই ক্লাব বা যতগুলো অথরিটি এটার সঙ্গে ইনভলভ হয়ে রয়েছে, তারা কিন্তু কেউই সেটা চাইছে না এবং আনোয়ার আলীও সেটা চাইছে না। তো একটাই সম্ভাবনা রয়েছে যে পিএসসি যে ডিসিশানটা নিচ্ছে সেটা মেনে নিয়ে আর তাদের যা যা প্রবলেম ডিসিশানের পরেও থাকছে সেগুলো মিটিয়ে নেওয়া। তো আপনারা যারা একটু খবর রাখেন বা যারা একটু বুঝতে পারছেন, তারা বুঝতেই পারবেন যে ব্যাপারটা কী হতে চলেছে। তো ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বিষয়টা মিটে যাওয়ার দিকে এগোচ্ছে, ফলে ঝামেলাটা আর বেশি দূর গড়াবে না, এইটুকু আপনাদের বলতে পারি। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন মোহনবাগানে খেলবে না অন্য কোনো ক্লাবে খেলবে নাকি ইস্টবেঙ্গলে খেলবে, সেটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, কারণ পিএসসিতে রয়েছে, পিএসসির ডিসিশানটা কী হবে সেটা মেনে নেবে, এইটুকু বলেছি। পিএসসি যদি বলে যে না ও অন্য ক্লাবে খেলবে, যেখানে হোক খেলবে, খেলতেই পারে, সেটা পিএসসির ডিসিশানের ওপর ডিপেন্ড করছে, কিন্তু ডিসিশানটা কী হবে সেটা তো আর আগে থেকে জানি না। তো অনেকেই আবার বলছেন যে ডিসিশান হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ও দিল্লি এফসির প্লেয়ার হয়ে গেছে, এবার ও যে টিমে যাইবে সেই টিমে খেলতে পারবে। তো তাদেরকে আমি বলে রাখি মোহনবাগানের রিপ্লাই এখনও যায়নি, মোহনবাগানের রিপ্লাই যাওয়ার পরই ডিসিশান হবে, তো আগে থেকে এখনও কোনো ডিসিশান হয়নি। তো ওই ফাইনাল ডিসিশানটার জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে সাধারণ দর্শক বা সমর্থক হিসেবে, কিন্তু যারা ইন্টারনাল খবর জানেন তারা বুঝতেই পারবেন যে ডিসিশানটা কোন দিকে যেতে চলেছে। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।